সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম দর্শক। আজ 26 আগস্ট 2022 রোজ শুক্রবার। আমরা এখানে দুইটি গরু আপনাদের দেখানোর চেষ্টা করব। মূলত গরুগুলো এর আগে একটি ভিডিও দেওয়া হয়েছিল এবং দাম দরের ধারণা বিস্তারিত তথ্য আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছিলাম। তো গরুগুলো আসলে এখন পর্যন্ত কয়েকজন ফোন করছে কিনে নেওয়ার জন্য, কিন্তু হয়তো গরুগুলো এখনও বিক্রি হয় নাই। তো এখানে একটি গরু আপনারা দেখতে পাচ্ছেন, এটার বয়স 8 দাঁত। আর গাভিন আছে কয় মাসের ভাই? এটা 5 মাসের উপরে গাব আছে। আর গরুটি কিনা মোটামুটি 7 মাস আগে কিনা, আর কিনার পরে 2 মাসের মধ্যে হিটে আসছে। এটাতে বীজ দেওয়া হয়েছে এবং আমাদের কাছে কার্ডও আছে এই গরুটির। তো ভিডিওটি বানানোর মূল উদ্দেশ্য হলো গরু দুইটি এখানে বিক্রি করা হবে। এটা একটা খুব গরুটা একটু দেখানোর চেষ্টা করবো আপনাদের। অলরেডি ভিডিও এর আগে দেওয়া হয়েছে কিন্তু গরুগুলো বিক্রি হয় নাই, তো মনে করলাম আবার একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি যদি কেউ গরুগুলো নিতে চান। এটা আসলে আমার বাড়িতে, আমার বড় ভাইয়ের গরু, এটা আমার বড় ভাই আর কি। তো এটা আমার বাড়িতেই গরু, আর এই গরুগুলো দুধের জন্য না, এটা আগে ওর ভিডিওতে বলছি যে দুধের জন্য না, এই গরুগুলো বাচ্চার জন্য আর কি। বাচ্চার জন্য এগুলো গরু। তো আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি, আমার বড় ভাইয়ের নাম্বার দিয়ে দিচ্ছি এবং আমার নাম্বারও আমি দিয়ে দিব। যদি আপনারা এই গরুগুলো পছন্দ করেন তাহলে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। এটা 5 মাসের গাব আছে, 8 দাঁত বয়স। আপনারা দেখতে পাচ্ছেন গরুটি খুব সুন্দর ফিজিয়ান জাত, তবে 100 ফিজিয়ান না, এটা 2 আশলা ফিজিয়ান। এই একটা, আর ওই যে ওই পাশে একটি গরু দেখা যাচ্ছে, ওই গরুটা একটু দেখানোর চেষ্টা করব। এই দুইটা গরুই মূলত বিক্রি করা হবে, চাইলে আপনারা দুইটা নিতে পারেন অথবা চাইলে একটাও নিতে পারেন। এটার বয়স 6 দাঁত, এটা গাব নাই। এটা গরুটা কিনা হয়েছে মোটামুটি আজ থেকে 15 থেকে 17 দিন আগে কিনা হয়েছে এই গরুটা। তো এখনও আর অল্প কিছুদিনের মধ্যে গরুটা হিটে আসবে, অল্প সময়ের মধ্যে হিটে আসবে। তবে এটাও ফিজিয়ান জাত, এটার গরম হয়েছে দর্শক, গাভিটি হিটে আসছে। তো এখন আমরা বীজ দেই নাই বিক্রি করব বলে। তো গরুর যে প্রসেসটা আছে আপনারা জানেন, যে আমার মনে হয় আমি যতটুকু জানি যে 28 দিনের একটা মেয়াদ থাকে, এই মেয়াদের মধ্যে আজকে যেরকম হিটে আসছে এরকম 28 দিন পরে আবার হিটে আসবে। 6 জাত বয়স, ফিজিয়ান জাত। তবে একটা কথা বলবো যে আসলে আমরা গরুগুলো বিক্রি করব বলেই, তবে দুধের জন্য না, বাচ্চার জন্য এগুলো পারফেক্ট। বাচ্চা যে যতটুকু দুধ প্রয়োজন হবে সেই দুধটা হয়তো পাওয়া যাবে, তার চেয়ে একটু বেশি পাওয়া যাবে, 2-1 কেজি। তো চাইলে আপনারা এই দুটা গরু নিতে পারেন। আজকে আসলে শুক্রবার, আমি চৌবাড়িয়া হাটের আপডেট জানাই কিন্তু একটু ব্যস্ততার কারণে হাটে যাইতে পারি নাই। তো মনে করলাম আপনাদের সাথে ছোট্ট করে একটু ভিডিও শেয়ার করি। তো যাক, আমরা দামের ধারণা নেব ভাইয়ের কাছ থেকে যে কীরকম দামে এই দুটা গরু বিক্রি করা হবে। ভাইকে দাম কীরকম চাওয়া হচ্ছে দুইটার? দাম 2,10,000। আগের ভিডিওতে দর্শক 2,15,000 চাওয়া হয়েছিল, এখন 2,10,000-এ গরুগুলো বিক্রি করা হবে। তবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, আর যদি আর কিছু কম করতে পারে তাহলে হয়তো ভাই কম করা যাবে। ভাই না, কিছু কম করা যাবে। হ্যাঁ দর্শক, আসলে গরুগুলো দুইটায় 2,10,000 টাকা, এর আগে বলা হয়েছিল 15,000। তো এখন অবধি গরুগুলো বিক্রি হয় নাই, যে কারণে এখানে 5,000 টাকা আরও ডিসকাউন্ট করা হয়েছে। চাইলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন গরুটা। তবে আমার একটা কথা আছে, যে যারা নিবে আর কি, হ্যাঁ
আচ্ছা দর্শক, এখানে এর আগে অনেকবার মানে অনেক ফোন করছে, অনেকেই ফোন করছে গরু নিতে চাইছে অথচ গরু নেয় নাই, সেই কারণে আর কি ভাই বলতেছে যে যিনারা মানে গরু কিনতে চাচ্ছেন ইচ্ছুক আর কি, শুধু তিনারাই ফোন করবেন, অথচ আপনারা সবাই ফোন করবেন না, এমনিতে দাম জানার জন্য এই সেই এইগুলোর দরকার নাই, চাইলে গরু নিতে চাইলে শুধু ফোন করবেন এই এই ক্ষেত্রে আর কি, তাছাড়া অযথা বিরক্ত করবেন না প্লিজ একজনকে। তো যাক, এই ছিল আজকের ভিডিও, 210,000 দুইটা, এইটা 5 মাসের গাব আর ওইটা গাব নেই, তবে হিটে আসছে, চাইলে আপনারা নিতে পারেন। তো ধন্যবাদ, এই ছিল আজকের এই ছোট্ট ভিডিওতে, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আপনাদের সাথে দেখা হবে আরেকটি কোনো নতুন ভিডিওতে, আর ইনশাল্লাহ আগামীকাল চেষ্টা করবো আপনাদের মহাদেবপুর হাটের আপডেট জানার জন্য। আজকে ব্যস্ততার কারণে যাইতে পারিনি হাটে, কয়েকদিন ধরে আসলে ব্যস্ততার মধ্যে একটু দিন কাটতেছে। তো যাক, এই বলে আমি আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।